When ideal is awake in a man, he is active, agile, inquisitive, responsible, alert and tactful. In a word, all faculties bloom and glow. Shri Thakur. যখন মানুষ আদর্শকেন্দ্রিক চলনে চলে তখন সে মানুষ খুবই কর্মতৎপর হয়, অ্যাক্টিভ হয়, কর্মমুখর হয়, রেসপন্সিভ হয়, সংবেদনশীল হয় এবং যে সমস্ত প্রকার অ্যালার্ট এবং সে সজাগ হয়, সে খুব সজাগ হয় এবং সমস্ত প্রকারের বৈশিষ্ট্য তার মধ্যে আসে, সে তখন সুসম্পন্ন সুবৈশিষ্ট্য সম্পন্ন হয়। সর্বপ্রথমে আমার জীবনাতে শারদীয় পরম প্রেময় শ্রী ঠাকুর চন্দ্রের আতুল চরণে আমার প্রণাম জানাই, প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী বরমার আতুল চরণে, প্রণাম জানাই পরম পূজ্যপাদ বরদার আতুল চরণে, প্রণাম জানাই আচার্য দেবের আতুল চরণে। আজকে একটি সুন্দর বিষয় সম্পর্কে আমি আলোচনা করব, আদর্শ যুব সমাজ গঠনে পরম প্রেময় শ্রী ঠাকুর নকুলচন্দ্র। ঠাকুরের যুব সমাজ সম্পর্কে ঠাকুর কি বলেছেন সে বিষয়ে আমি আলোচনা করব। ঠাকুর এই যুগে এসে তিনি ধর্মকে খুবই প্র্যাকটিক্যাল বা বাস্তবের সঙ্গে মিলিয়ে আমাদেরকে বললেন, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বলার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। তিনি ধর্মকে খুবই প্র্যাকটিক্যাল এবং বাস্তব জীবনে, জীবনের সঙ্গে আমরা কী করে কাজে লাগাতে পারবো বাস্তব জীবনে, সে কথায় তিনি বললেন। তো যুব সম্প্রদায় সম্পর্কেও তিনি আমাদেরকে অনেক নির্দেশ দিয়েছেন। যেহেতু যুব সম্প্রদায় এমন একটি সম্প্রদায় বা যুবকরা, তারা দেশের অনেক ভবিষ্যৎ, তাদের উপরে অনেক দায়িত্ব, তো এই তাদেরকে সঠিকভাবে যদি আমরা পরিচালনা না করি দেশের দশের মঙ্গল হবে না। ঠাকুর বললেন ব্যক্তির উন্নতি, ব্যক্তির মাধ্যমে সমাজের উন্নতি, সমাজের মাধ্যমে রাষ্ট্রের উন্নতি, এরকম করে তিনি সর্ববৃহৎ স্তরে যাওয়ার উন্নতির কথা বললেন। তো মানুষের উন্নতি, রাষ্ট্রের উন্নতি, দেশের উন্নতি করার জন্যে একদম ব্যক্তির উন্নতি খুবই দরকার। তো যুব সম্প্রদায়ের উন্নতির জন্য তিনি অনেক কথাই বললেন এবং ঠাকুর এই যুগে এসে বললেন আমার এই এই ব্যবস্থা হচ্ছে ম্যান মেকিং ইনস্টিটিউশনস, মানুষ তৈরির কারখানা, তার নীতি নিয়ম আদর্শ পালন করে ভালো ভালো মানুষ তৈরি করা যায় কী করে। তো যুব সম্প্রদায়ের যে কয়েকটি বিষয় আমি আলোচনা করব, তার প্রথম হলো ক্যারেক্টার মেকিং বা ক্যারেক্টার ডেভেলপমেন্ট, সুচরিত্র। সুচরিত্র যদি গঠন না হয় তাহলে সুনাগরিক তারা হতে পারে না। ঠাকুর বললেন সুচরিত্র কেমনভাবে গঠন হবে, সুচরিত্র গঠন হতে গেলে আদর্শ অনুকেন্দ্রিক চলনে চলতে হবে। যদি আমরা আদর্শ অনুকেন্দ্রিক না হই তাহলে আমরা প্রবৃত্তিমুখী চলনে পড়ব। তখন প্রবৃত্তিমুখী চলনে যখন আমরা পড়ব তখন প্রবৃত্তির দ্বারা আমরা তাড়িত হব। যে প্রবৃত্তিগুলো আমরা কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারি সেই প্রবৃত্তিগুলোর মধ্যে আমরা পড়ব। প্রবৃত্তি এগুলো যেগুলো আমাদের দাস হবে আমরাই তাদের খপ্পরে পড়ে আমাদের জীবন নষ্ট করব। তো ঠাকুর বলছেন যে হোয়েন আইডিয়াল ইজ অ্যাওয়েক ইন এ ম্যান, হি ইজ অ্যাক্টিভ, অ্যাজাইল, ইনকুইজিটিভ, রেসপন্সিবল, অ্যালার্ট অ্যান্ড ট্যাক্টফুল, ইন এ ওয়ার্ড অল ফ্যাকাল্টিস ব্লুম অ্যান্ড গ্লো। তিনি বলছেন যখন আদর্শ অনুকেন্দ্রিকভাবে মানুষ চলে তখন কী হয়, তার মধ্যে সমস্ত প্রকারের বৈশিষ্ট্য, সুবৈশিষ্ট্য তার মধ্যে আসে। সে কী হয়, অ্যাক্টিভ হয়, কর্মতৎপর হয়, রেসপন্সিবল হয়, সে ইনকুইজিটিভ হয় অর্থাৎ অনুসন্ধিৎসু হয় এবং সদা সতর্ক থাকে এবং কৌশলী হয়। জীবনে বাঁচার জন্য যতগুলো বৈশিষ্ট্য লাগে সেই বৈশিষ্ট্যগুলো সে তার মধ্যে আসে এবং সে জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারে। এই হলো আদর্শ অনুকেন্দ্রিক হওয়ার গুরুত্ব। যেমন করে কি হয়, নৌকা যদি মাঝিবিহীন থাকে তখন একবার ঢেউয়ের ধাক্কা একবার এদিকে যায় আরেকবার ঢেউয়ের ধাক্কা আরেকবার দিকে যায়। তো কেন্দ্র বা কান্ডারি যদি থাকে তাহলে আমরা নৌকাটা সঠিকভাবে সঠিক গন্তব্যস্থলে থাকে। তো তেমনি করে মানুষের জীবনের চরিত্র গঠন করতে গেলে আমাদের কি লাগে, আদর্শ অনুকেন্দ্রিক চলন চলতে হয়। কিন্তু আমাদের ঠাকুর নকুলচন্দ্র এসে বললেন আইডিয়াল ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। ঠাকুর এসে বললেন আদর্শ অনুকেন্দ্রিক চলনে যদি আমরা চলি আমাদের চরিত্র আস্তে আস্তে গঠন হয়। কারণ বলছে আদর্শ রাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধীতি, ধীতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে একতা। সে ঠাকুর বললেন এইভাবে আমাদের মধ্যে চরিত্র গঠন হবে। আর তিনি বললেন, ঠাকুর বললেন যে স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং মানে আধ্যাত্মিক মানুষের মধ্যে যে আধ্যাত্মিকতার জাগরণ, এবং ধর্মটাকে ঠাকুর খুবই প্র্যাকটিক্যালভাবে বললেন যে আচরণ বাক্য আমাদের আচরণ কর্ম এগুলো পরিবর্তিত হবে।
কেমন করে কথা বলতে হবে, কেমন করে চলতে হবে, এইগুলো আমরা যদি ঠিক করি। ধর্ম মানে অন্য বিষয় নয়, ঠাকুর বললেন টু ডু গুড অ্যান্ড বি গুড, দ্যাট ইজ দি ওয়ার্শিপ অফ গড, ভালো করো আর ভালো হও, এটাই হচ্ছে ভগবানের পূজা। আমি ভালো কাজ করব, আমি ভালো হব। এবং তিনি আরো বললেন, যদি রক্ষা পেতে চাও ভয় ও দুর্বলতা বলে কিছু রেখো না, সৎ চিন্তা করো, সৎকর্মে নিযুক্ত থাকো, সৎকর্ম তোমার সহায় হবে, আর তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে। ঠাকুর আরো বললেন, যেরূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে তোমার স্বভাবও সেইভাবে গঠিত হবে, আর তোমার দর্শনও তদ্রূপ হবে। তিনি আরো বললেন, যেমন তোর প্রকৃতি হবে প্রকৃতি তোমায় তেমন তোর উপাধি দেবে, এভাবে তিনি আমাদেরকে বললেন। এবং তিনি আরো বললেন যে সোশ্যাল রেসপন্সিবিলিটি, যুবকদের বললেন যে সামাজিক দায়িত্ব, দায়বোধ, সমাজকে কি করে রক্ষা করতে হবে। ঠাকুর বললেন যে নে বাঁচাই নিজে থাকে, আমি বাঁচব আমার সঙ্গে সঙ্গে আমাদের যে পরিবেশ, আমাদের যে সমাজ, আমাদের যে রাষ্ট্র, সেই সমাজকে আমি সুন্দরভাবে রাখব। সমাজ, সেই সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক উন্নয়ন, সমাজকে সংহত করা, সেজন্য ঠাকুর একটা বানিয়ে দিলেন যে কি করে হবে, কে পারে সমাজকে সঠিকভাবে ঐক্য। আজকে সমাজের মধ্যে হানাহানি, একজন আরেকজনের কথা মানে না, সব জায়গায় হানাহানি, এ মতের সঙ্গে ও মতের বিরোধিতা, কি করে নিরসন হবে। ঠাকুরের এই বাণী যে আদর্শে ওরা আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধীতি, ধীতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে একতা। মানুষের মধ্যে মানুষের একতা কি করে আসবে, সহানুভূতি আসবে কি করে, প্রথমে তার দরকার আদর্শ বা জীবন্ত আদর্শ, গুরুতে একনিষ্ঠ হওয়া। গুরুতে যখন মানুষ একনিষ্ঠ হবে তখন তার প্রবৃত্তি বা বৃত্তি সেগুলো নিয়ন্ত্রিত হবে, আর যখন বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রিত হবে তখন সেই বৃত্তি নীতি নিয়ন্ত্রণ হলে সেই সহানুভূতিশীল সম্পন্ন হবে, সহানুভূতি। আর যখন মানুষ সহানুভূতিশীল সম্পন্ন হবে তখন সে অন্যকে বুঝতে শিখবে, আর যখন সে অন্যকে বুঝতে শিখবে তখন তার মধ্যে একতা আসবে। কোনো মানুষ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে তো আমি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করব না, আমি ভাববো তাই তো সেই মানুষটা মনে হয় কোনো একটা অসুবিধার মধ্যে পড়েছে, হয়তো তার মনটা ভালো নেই, সেজন্য সে হয়তো আমার সঙ্গে এমন খারাপ ব্যবহার করলো। তো এই যে ভাবনা আমার মধ্যে তখনই আসবে আমি যখন ঠাকুরকে ভালোবাসবো, আমি যখন ঠাকুরকে ভালোবাসবো তখন আমি অন্যকে বোঝার ক্ষমতা সম্পন্ন হব, অন্যকে বুঝতে চাইবো, তাই তো লোকটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো। কিন্তু না, লোকটা খারাপ না, হয়তো তার এই সময়টা অসুবিধা হয়েছে, হয়তো তার কোনো বৃত্তি প্রবৃত্তির জন্য সে আমার উপর রাগ করলো। তো এই যে বোঝার ক্ষমতা আমার মধ্যে আসবে, আর যখন আমি মানুষকে বুঝতে চাইবো তখন কি হবে, আমাদের মধ্যে একে অপরের মধ্যে সহানুভূতি হবে। যখন একে অপরের মধ্যে সহানুভূতি হবে তখন কি হবে, আমি মানুষটাকে বুঝতে পারবো। এমনি করে একে অপরের মধ্যে যে সুন্দর একটা সম্পর্ক সৃষ্টি হবে, এবং সুন্দর সম্পর্ক যখন সৃষ্টি হবে তখন নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে, তখন কোনো ভেদাভেদ থাকবে না, সবাই মিলে একজন আরেকজনের সাহায্য করে আমরা উন্নতির দিকে যাবো। আর একটা বিষয় হলো, ঠাকুর যুবকদের বলছে হোলিস্টিক ডেভেলপমেন্ট, সব যে উন্নতি, মানুষের যে উন্নতি, সামগ্রিক উন্নতির কথা বললেন, শুধুমাত্র ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট নয়, শুধুমাত্র লেখাপড়া করলেই যে সব দিক থেকে উন্নতি হবে তেমন নয়। শ্রী ঠাকুর বাণীতে বললেন, লেখাপড়ায় দর হলে শিক্ষা তারে গয়না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান, না হলে শিক্ষা হয় না। তিনি কি বললেন যে অভ্যাস ব্যবহার যেমন তর, আদতে শিক্ষা তেমন তর। অভ্যাস ব্যবহার কেমন, আমি মানুষের সঙ্গে কেমন ব্যবহার করছি। ঠাকুর বললেন, চামনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে, ঘুঝাও সবার ব্যথা। শ্রী ঠাকুর বললেন, চামনি মিষ্টি করতে হবে, চলন মিষ্টি করতে হবে, করে মানুষের ব্যথা ঘোষণার কথা বললেন। তিনি বললেন যে অ্যাকুইজিশন থ্রু লাভ অ্যান্ড অ্যাডমিরেশন মেক্স দ্য বিং এলিভেটেড, হোয়ার অ্যাজ এনার্মাস লার্নিং ফ্রম ইনফিনিটি কমপ্লেক্স কিপস দ্য বিং আনটাচড। ঠাকুর বললেন যে অ্যাকুইজিশন থ্রু লাভ অ্যান্ড অ্যাডমিরেশন, যে অর্জন আমরা পরস্পরের মধ্যে ভালোবাসা এবং অ্যাডমিরেশন মানে সহানুভূতি এবং প্রশংসা মাধ্যমে, একে অপরের মাধ্যমে যে জ্ঞান আমরা অর্জন করি, সেই জ্ঞান কি করে আমাদেরকে আরো ইলিভেটেড মানে আরো উন্নত করে, আরো বর্ধিত করে, আরো জ্ঞানী করে তোলে। কিন্তু যদি আমরা যে যতগুলো জ্ঞান অর্জন করি বা যা কিছু অর্জন করি, যদি ইনফিনিটি কমপ্লেক্সের মাধ্যমে যদি আমরা অর্জন করি, তাহলে আমাদের সেই জ্ঞান, ইনফিনিটি কমপ্লেক্স মানে হীনমন্যতা বোধ, একে অপরের প্রতি অ্যাগ্রেসিভ হওয়া, একে অপরের প্রতি কম্পিটিশন করা, একে অপরের প্রতি ছোট করে দেখানো, এর মাধ্যমে যদি আমরা কোনো কিছু অর্জন করি, তাহলে সেই অর্জন আমাদের সত্তা বা আমাদেরকে
স্পর্শ করতে পারে না, আমাদের জীবনকে গভীরভাবে স্পর্শ করতে পারে না। যদি কোনো জিনিস আমাদের জীবনকে গভীরভাবে স্পর্শ করতে না পারে, তাহলে আমাদের জীবন গভীর হয়ে ওঠে না। আমাদের জীবন যদি গভীরভাবে না হয়, তাহলে অন্যের জীবনকে আমরা গভীরভাবে স্পর্শ করতে পারি না। যে মানুষের জীবন যত গভীর, যত গভীর গভীরতা সম্পন্ন, সেই মানুষ অন্যের জীবনকে গভীরভাবে স্পর্শ করতে পারে, অন্যের মানুষকে সঠিকভাবে বোঝাতে পারে। তো এটাই হলো তাৎপর্য, যে আমাদের যে জ্ঞান, সেই জ্ঞান আমাদের সকলকে নিয়ে একসঙ্গে চলার মতো কথা বললেন যুবকদের, বললেন যুবকদের কি বললেন, তুমি তোমার নিজ পরিবারের, দেশের, দশের, সকলের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। ঠাকুর বললেন, তোমার কর্ম, তোমার ভাগ, তোমার চিন্তা, তোমার চলার, এটা সমস্ত সবার উপর প্রভাব বিস্তার করবে। এবং তিনি বললেন যে আদর্শ অনুকেন্দ্রিক চলন চলন চলতে বললেন। ঠাকুর বললেন, অর্শিপ অফ দ্য গ্রেট লিডস অন টু বি গ্রেটার অ্যান্ড সনরাস। যদি আমরা উন্নত আদর্শে সে অনুপ্রাণিত হই, আদর্শে আদর্শের পূজা আছে, আরো উন্নত হব এবং আরো গভীর হবে আমাদের জীবন, আরো মঙ্গলময় হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ও বক্তব্য এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এবং ঠাকুরের পথে চলবেন, এই কামনা করে আমি এখানে আমাদের সঙ্গে থাকবেন, আরো ভালো।